আলাইকুম। বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ঈদ মোবারক। সবাইকে আমার মতো নগণ্য প্রবাসীর পক্ষ হতে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নিবেন। যে যে জায়গা থেকে ঈদ পালন করতেছেন, ঈদের খুশি সবার মাঝে বিরাজ থাকুক এবং সবাই ভালো মতো ঈদ পালন করেন, সবার সাথে হাসি খুশিতে ঈদ পালন করেন। আমি একজন প্রবাসী হিসেবে এটাই চাই। প্রত্যেকটা মুসলমান ঈদ পালন করবে হাসি হাসি খুশিতে, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিবে। এটা একজন মুসলমান হিসাবে আমি এবং বাংলাদেশি হিসাবে আমি আশা করি এবং দোয়া করি প্রত্যেকটা মুসলমানের, মানে ঈদ যেন আল্লাহ, ঈদের মাঝে যেন আল্লাহ সবার মনের মধ্যে হাসি খুশিতে আনন্দে ভরে দেয়। আর যারা যারা কুরবানি দিতেছেন, চেষ্টা করবেন যে আপনার বাড়ির আশেপাশে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে সহযোগিতা করতে, এবং যে যেভাবেই পারেন অল্প একটু গোশত দিয়ে বা কিছু টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার পাশের বাড়ির মানুষটাও ঈদের খুশিটা, ঈদের আনন্দটা মানে সে উপভোগ করতে পারবে আপনার মাধ্যমে। এটা আপনার দ্বারাই সম্ভব। আর আমি চাই বা আমি আশা করি যে যারা ঈদের কুরবানি দিতেছেন, অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিটা দিবেন। মানুষ দেখানোর জন্য কখনো কুরবানি দিবেন না, আর মানুষ দেখানোর জন্য কুরবানি দিলে এটা আল্লাহ পছন্দ করে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, এটা কবুল হবে না। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আর ঈদের গোশত ফ্রিজে রাখবেন না, ঈদের গোশত গরিব অসহায় মাঝে মানুষদের মাঝে বিলিয়ে দিবেন, আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দিবেন এবং আপনারা নিজেরাও এটা ভোজন করবেন। তো আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আর ঈদের একটা দিনে কেউ মন খারাপ করে থাকবেন না, চেষ্টা করবেন হাসি খুশিতে থাকতে। বিপদ আপদ বালা মুসিবত সবসময় থাকবে, এটাই স্বাভাবিক, আর এটা নিয়ে আমাদের চলতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। তাই বলতে চাই যে সুন্দরভাবে ঈদ পালন করেন এবং পরিবারের সাথে ঈদ পালন করেন, বাড়িতে থাকেন এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।